ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবরে আমরা নজর রেখেছি একদিকে যেমন রাজীব কুমারকে খোঁজে পাক স্টিটে রাজীব কুমারের বাড়িতে সিবিআই টিম অন্যদিকে রাজীব কুমারকে খোঁজে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে সিবিআই বিস্তারিত জানতে যোগাযোগ করেছে আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে প্রকাশ কী খবর রয়েছে বিষয়ে দেখো বধুমন্ত একসঙ্গে ছটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআইয়ের গোয়েন্দারা আমরা রয়েছি বিষ্ণুপুরের ইবিজা রিসোর্টে আমরা দেখলাম ঠিক সোয়া তিনটে নাগাদ সিবিআইয়ের গোয়েন্দারা তারা কিন্তু এই রিসোর্টে এসে পৌঁছেছেন এবং চারজন অফিসাররা তারা এখন রিসোর্টের ভেতরে রয়েছেন তারা প্রথমেই চলে আসেন নিচে তুমি যে রিসেপশন দেখতে পাচ্ছ সেখানে এসে তারা কথা বলেন এখন তারা কিন্তু পাশের যে গেট রয়েছে তুমি দেখতে পাচ্ছ পাশেই আরেকটা গেট রয়েছে সেই গেট দিয়ে তারা কিন্তু ওপরে সিঁড়ি হয়ে ওপরে গেছেন এবং এখন ম্যানেজারের সঙ্গে কথা বলছেন এবং তোমাকে বলে দেব শুধুমাত্র এই রিসর্ট নয় একসঙ্গে ছটি জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন পার্ক স্ট্রিটে দুটো টিম রয়েছে অ্যাপার্টমেন্টে রয়েছে এবং সেখানেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা এবং লেক টাউন এলাকায় তল্লাশি অভিযান চলছে সব মিলিয়ে কিন্তু যেটা সিবিআইর আধিকারিকরা জানাচ্ছেন গতকালই তারা রাজীব কুমারকে নোটিশ দিয়েছিলেন একশো ষাট সিআরপিসি ধারায় তাকে কিন্তু দুটো সিবিআই দফতরে হাজির দিতে বলা হয়েছিল কিন্তু আজকে সকাল থেকে রাজীব কুমার আসেননি এবং রাজীব কুমার কোথায় রয়েছেন তার কোনো খবর সিবিআই এর আধিকারিকদের কাছে নেই তাই রাজীব কুমারকে খোঁজার জন্য কিন্তু কলকাতা এবং তার আশেপাশের এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এখন আমি আমরা কিন্তু এই রিসর্টে এসে পৌঁছেছি এবং বিষ্ণুপুরের এই রিসোর্টেই রয়েছেন চারজন সিবিআইয়ের গোয়েন্দারা এবং তোমাকে বলে দিই যেটা সিবিআই সূত্রে খবর পাচ্ছি যে এই রিসর্টে গত কয়েক দিনের মধ্যে রাজীব কুমার এসছিলেন কি না সেই নিয়ে তারা কথাবার্তা বলছেন এবং গেস্ট লিস্ট দেখা হচ্ছে সেই গেস্ট লিস্টের মধ্যে কোনোভাবে আর কে কুমার আর কুমার রাজীব কুমার নামে বুকিং হয়েছিল কি না সেটাও কিন্তু দেখছেন সিবিআই এর গোয়েন্দারা সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের গোয়েন্দারা শুধুমাত্র এই রিসর্ট নয় বা রায়চকে রয়েছেন পার্কশ্রিট এলাকায় রয়েছেন সিক্স এলাকায় রয়েছেন লেক টাউন এলাকায় রয়েছেন এবং রাজীব কুমারের ঘরেও কিন্তু বা সিবিআইয়ের গোয়েন্দারা রয়েছেন তার মধ্যে একজন মহিলা অফিসাররা রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজীব কুমার কোথায় রয়েছেন যেহেতু তার কোনো সঠিক খবর পিন পয়েন্ট লোকেশন কিন্তু সিবিআইয়ের অফিসারদের কাছে নেই তাই কিন্তু এখন সিবিআইয়ের অফিসাররা বিভিন্ন জায়গায় গিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন এবং আমরা দেখলাম সিবিআইয়ের একটি টিম ঠিক দেড় ঘন্টা আগে তারা কিন্তু নিউটাউন থেকে বেরিয়ে যায় সেখান থেকে তারা সোজা এই রিসোর্টে চলে এসছে এবং এই রিসোর্টের ভেতরেই তারা কিন্তু রয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি এই রিসোর্টের নিচে কয়েকজন যারা দাঁড়িয়ে রয়েছেন তাদের সঙ্গে তারা কথা বলেন এবং এই গেট হয়ে তারা কিন্তু এখন ওপরে এই সিঁড়ি দিয়েই ওপরে চলে গেছেন এবং ওপরে কিন্তু ম্যানেজারের সঙ্গে তারা এখন কথা বলছেন আমরা একজন কর্মী রয়েছেন তার সঙ্গে কথা বলার চেষ্টা করব কোথায় রয়েছেন সিবিআই অফিসাররা আমি ঠিক জানি না এখন ওপরে আসুন কি দেখতে এসেছেন তারা আই ডোন্ট নো অ্যাকচুয়ালি রাজীব কুমার নামের কোনো গেস্ট আপনার এই রিসর্টে রয়েছেন না সেটা আমার জানি নেই রাজীব কুমার আর কুমার আর কে কুমার না না এরকম কোনো গেস্ট নেই কত কয়েকদিন ধরে কেউ আসেনি না এটা তো আপনার যারা গেছেন ওনারা কথা বলে বুঝতে পারবেন অর্থাৎ আমরা এখানকার একজন আধিকারিকের সঙ্গে কথা বললাম তিনি যেটা জানাচ্ছেন যে আর কে কুমার আর কুমার বা রাজীব কুমার বলে কেউ এখানে আসেনি কিন্তু সিবিআই আধিকারিকরা জানাচ্ছেন যেহেতু রাজীব কুমারের কোনো পিন পয়েন্ট লোকেশন তারা পাচ্ছেন না এবং তারা কিন্তু জানতে পারছেন না যে রাজীব কুমার কোথায় তাই রাজীব কুমারকে খোঁজার জন্য শুধুমাত্র এই রিসর্ট নয় কলকাতার একাধিক জায়গায় দমদম এলাকায় সিবিআই অফিসাররা রয়েছেন এবং রাজীব কুমারের বাড়িতে সিবিআই অফিসাররা পৌঁছে গেছেন অর্থাৎ সিবিআই তরফ যেটা জানানো হচ্ছে যে রাজীব কুমার হাজিরা দিচ্ছেন না তিনি কিন্তু নোটিশ দেওয়ার পরেও একাধিকবার নোটিশ দেওয়া হয়েছে দুবার তুমি জানো নোটিশ দেওয়া হয়েছে এবং তারপরেও তিনি আসেননি এবং তিনি কিন্তু মোবাইল ফোন সুইচ অফ করে রেখেছেন তার দেহরক্ষীর মোবাইল ফোন সুইচ অফ করে রাখা হয়েছে তাই সিবিআই অফিসাররা কিন্তু পসিবল যে হাইডআউটস রাজীব কুমারের সেই প্রত্যেকটি জায়গায় পৌঁছে গেছেন এবং এখন আমরা এই বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে রয়েছে এবং সিবিআই অফিসাররা এখন কিন্তু ওপরে রয়েছেন এবং এখানকার যে আধিকারিকরা তাদের সঙ্গে তারা কথা বলছেন সব মিলিয়ে কিন্তু তুমি দেখতে পাচ্ছ সিবিআই এর সামনে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এবং এই গাড়ি করেই তারা এখানে চলে এসছেন এবং আমরা দেখলাম প্রথমে সিজিও কমপ্লেক্স থেকে সিবিআই অফিসাররা বেরিয়ে যান তারা এর ক্যাম্পে পৌঁছে যান সেখানে গিয়ে তারা একটি বৈঠক করেন এবং সেখান থেকে বেরিয়ে সোজা তারা এখানে চলে এসছেন এবং সিবিআই সূত্রের খবর একসঙ্গে ছটি জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে কলকাতা তার আশেপাশে এবং দক্ষিণ চব্বিশ পরগানা এলাকার বিভিন্ন রিসর্টে একাধিক জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং রাজীব কুমারকে খোঁজার চেষ্টা তারা চালাচ্ছেন প্রায় আধ ঘন্টার বেশি সময় গেছে তুমি দেখতে পাচ্ছ গড়ির কাটা এখন চারটে বাজতে দশ মিনিট বাকি তারা কিন্তু এখানে শোয়া তিনটে নাগাদ পৌঁছেছিলেন তারপর থেকেই কিন্তু তারা এখানে রয়েছেন এবং গেস্ট লিস্ট চেক করা হচ্ছে অর্থাৎ যারা যারা এখানে বুকিং করেছিলেন গত কয়েক দিনের মধ্যে কারা এখানে বুকিং করেছেন তাদের নাম কী এবং তাদের আইডেন্টি কার্ড তুমি জানো বুকিংয়ের সময় আই কার্ড জমা দিতে হয় সেই আই কার্ডের সঙ্গে বুকিং লিস্টের নাম মিলিয়ে দেখা হচ্ছে এবং গেস্ট যারা এখানে রয়েছে সেই লিস্ট তারা কিন্তু দেখছেন সব মিলিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সিবিআইয়ের অফিসাররা যেটা দাবি করছিলেন যে গতকাল সারা রাত ধরে দুটি সরকারি গেস্ট হাউসে তারা তল্লাশি অভিযান চালিয়েছিলেন আজকে সকাল থেকেই আমরা দেখি যে বৈঠক হয় বৈঠকের পরেই কিন্তু সিবিআই অফিসাররা বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযানে নেমে গেছেন এবং যেটা সিবিআই তরফে দাবি করা হচ্ছে আগামীকাল তুমি জানো রাজীব কুমার তিনি কিন্তু আগাম জামিনের আবেদন জানিয়েছেন সেটা শুনানি হবে কিন্তু আজকে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি ম্যারাথন তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই এর গোয়েন্দারা আমরা দেখতে পাচ্ছি সিবিআই অফিসাররা তারা ওপরে রয়েছেন নিচে এখানকার কর্মীরা রয়েছেন তুমি দেখতে পাচ্ছ সামনে যে রিসেপশন সেই রিসেপশানেই প্রথমে সিবিআই অফিসাররা কথা বলেন এবং কথা বলার পর এখন তারা কিন্তু ওপরে রয়েছেন আমরা দেখলাম গাড়ি অনেকটা দূরে তারা ছেড়ে দিয়ে তারা হেঁটে হেঁটে প্রায় একশো মিটার তারা হেঁটে চলে আসেন এবং এইখান থেকে হয়ে তারা ভেতরে এই রিসর্টের ভেতরে চলে আসেন এবং প্রথমেই রিসেপশনে গিয়ে তারা কিন্তু কথা বলেন ম্যানেজার কোথায় ম্যানেজার যেহেতু উপরে রয়েছেন তারা এখন কিন্তু ওপরে রয়েছেন অর্থাৎ এই ইবিজা রিসর্টে বিষ্ণুপুরের ইবিজা রিসর্টে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং সিবিআই সূত্রের খবর শুধুমাত্র এই রিসর্ট নয় কলকাতার শান্তিনিকেতন বিল্ডিং কলকাতার সিদ্ধা পয়েন্ট অ্যাপার্টমেন্ট এবং একাধিক জায়গায় কিন্তু তল্লাশি অভিযান চালাচ্ছেন সিবিআই গোয়েন্দারা একটাই মোটিভ একটাই উদ্দেশ্য রাজীব কুমার কোথায় সেটা খুঁজে বার করা যেহেতু সিবিআই তরফে জানানো হচ্ছে রাজীব কুমারের পিন পয়েন্ট লোকেশন তিনি এক্স্যাক্টলি কোথায় রয়েছেন সেটা কিন্তু কোনোভাবেই তারা জানতে পারছেন না তাই বিভিন্ন জায়গায় পসিবল যে হাইডআউটস রয়েছে সেই প্রত্যেকটি জায়গায় তিনি যেখানে থাকতে পারেন তারা যেটা সন্দেহ করছেন যে তিনি যেখানে যেখানে থাকতে পারেন সেই প্রত্যেকটি জায়গায় গিয়ে কিন্তু তল্লাশি অভিযান চালানো এবং যেহেতু সিবিআই আধিকারিকরা মনে করছেন যে এই রিসর্টে বা রাজীব কুমার থাকতে পারেন তাই কিন্তু এখানে এসে তারা কিন্তু জিজ্ঞাসাবাদ করছেন আমরা হোটেলের কর্মীদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে কথা বললাম তারা যেটা দাবি করলেন যে আর কুমার রাজীব কুমার বলে কেউ এখানে নেই অর্থাৎ কোনো গেস্ট এখানে থাকছেন না সব মিলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আধ ঘন্টার বেশি সময় হয়ে গেছে সিবিআই গোয়েন্দারা এই এবেজার রিসর্টে রয়েছেন এবং যেটা তোমাকে আগেই বললাম যে রাজীব কুমারের সন্ধানে কিন্তু বিভিন্ন জায়গায় কলকাতা এবং কলকাতার আশেপাশে দক্ষিণ চব্বিশ পরগনা এলাকায় বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং যেটা সিবিআই সূত্রের খবর রাজীব কুমারের মোবাইল ফোন সুইচ অফ আজকেও কিন্তু একাধিকবার রাজীব কুমারকে ফোন করা হয়েছিল এবং তদন্তকারীরা ফোন করে চেষ্টা করেছেন তার সঙ্গে কথা বলা কিন্তু যেটা সিবিআই তরফে জানানো হচ্ছে কন্টিনিউ তার মোবাইল ফোন সুইচ অফ এবং তার টাওয়ার্ড লোকেশন তার মোবাইল ফোনে টাওয়ার লোকেশন কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না তাই কিন্তু রাজীব কুমারের সন্ধানে বিভিন্ন জায়গায় এখনো। তল্লাশি অভিযান চলছে মোট ছটি জায়গায় সিবিআই এর আধিকারিকরা এখন তল্লাশি অভিযান চালাচ্ছেন মধুমন্তী ধন্যবাদ প্রকাশ যেমনটা আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের জানিয়ে দিলেন যে রাজীব কুমারের খোঁজে মরিয়া সিবিআই ছটি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চলছে পার্ক স্ট্রিটের বাড়িতে সেখানেও কিন্তু সিবিআই এর টিম রয়েছে তল্লাশি অভিযান করছে সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী কি দেখলেন তিনি দেখে নেব নম্বর পার্ক সামনে আমার সামনে যে গাড়ি দেখতে পাওয়া যাচ্ছে দুপুর দুটো দশ মিনিট নাগাদ সিবিআই এর টিম এখানে আসে এবং প্রায় এক ঘন্টার কাছাকাছি সিবিআই টিম কিন্তু এখানে ছিল গাড়ির ভেতরে সিবিআই এর যারা অফিসিয়াল তাদেরকে দেখতে পাওয়া যাচ্ছে প্রায় এক ঘন্টা চৌত্রিশ নম্বর পার্ক স্ট্রিটের রাজীব কুমারের যে অফিসিয়াল রেসিডেন্স সেখানে সিবিআই এর প্রায় পাঁচ জনের টিম তারা এসে এই মুহূর্তে তারা মল্লিক বাজারের দিকে যাচ্ছে আমরা সরাসরি চৌত্রিশ নম্বর পার্ক স্ট্রিটের সামনে যে ছবি সেটা দেখাচ্ছি ক্যামেরা পার্সন প্রবীর সামন্তকে বলবো দেখানোর জন্য দুপুর দুটো দশ মিনিটে সিবিআই টিম এখানে আসে চৌত্রিশ নম্বর পার্ক স্ট্রিট রাজীব কুমারের অফিসিয়াল রেসিডেন্স সেখানে গতকালও সিবিআই আধিকারিকরা আসেন এবং এসে নোটিস করে যান ফলত আজকেও প্রায় এক ঘন্টা সিবিআই আধিকারিকরা এখানে এসেছেন এবং বেশ কিছু জিনিস তারা খতিয়ে দেখেছেন এমনটাই সূত্রের খবর ক্যামেরা প্রবীর সামন্তের সঙ্গে ময়ূর ঠাকুর চক্রবর্তী এবিপি আনন্দ কলকাতা